बाबा अरे तो प्यारे से छलार हार किप्टी और थे ना कि ये रागे वो पेंडा दो बार पोटी मारते आज के बेशी को रे दांत मार दो दा 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 देखी 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 हाय दी अल्लाह ये तो फ्रेश है से তুমি তো জানোই আমার বাবা কি কিপটা সারা পথ আমাকে হেঁটে আসতে হয়েছে তাই বলে কি এত সময় লাগে আচ্ছা বাদ দাও এখন তাহলে তোমার কেমন অবস্থা ভালো আছো আমার খুব রাগ হয়ে গেছে জান রাগ কর না দেখো আমি তোমার জন্য কি নিয়েছি চলো চলো সে তো জানতাম পাবে না তোমার বাপ যে হার কিপটা যাই হোক যাই হোক জান এতদিন পর দেখা করতে আসলাম আমাকে একটা দিবে না তুমি দাও তারপরে আমি দিব না কিছু না আবার কি হলো না কিছু না কিছু না তোমাকে দ্বারা সম্ভব না আমাকে দ্বারাই সম্ভব আমি পারবো না এবারে লাস্ট চান্স আমি কেন হারাম দাদা এত সময় ধরে তোর ডাকতেছি আধা ঘন্টা ধরে ডাকতেছি তুই উঠছিস না তারপরে তোর গুলি মারছি তাও উঠিস নাই তোর সাপোর্ট না দিলে তুই তো আমার লুম কেটেছিস তুমি আমাকে এত সকালে ডাক দিলা দশটা এত কি তোর ঘুম পাচ্ছিস স্কুল নেই কলেজ নাই বাবা আজকে তো শুক্রবার আজকে শুক্রবার যা তাহলে মুখ ভাই দাদা পূর্বাসী এতদিন পর কোন দিকে উঠেছে রে বাবা এত বড় পেশ কিনেছে আজকে বেশি করে দাঁত মারবো দাঁত মাজা হয় কি বলিস এটুক পেশ দাঁত মাজা হয় না এই পেশ দিয়ে আমরা তিন মাস দাঁত মাজতাম আর এই পেশ হয় না আর এই পেশ টুকু রেখে দেবো আবার এক সপ্তাহ দাঁত মাজবি খবরদার ওই প্যাকেটের দিকে হাত দিবি না মনে করলাম আজকে একটু ভালো করে দাঁত মাজবো এই এত বড় হাড় কিপটা আমার বাবার মতো এর জন্য কি দাঁত মাজার জো আছে চশমাটা ঘোলা ঘোলা লাগে কেন আমার দাদার বাবা পরে তোলে এই চশমা সেই চশমা এখনো চকচক করে বাবা
বাবা আমার প্যান্টটা তো ছিঁড়ে গেছে বাবা, বাবা বাবা এই প্যান্টটা ছিঁড়ে গেছে। একটু দেখিস কি হয়েছে, প্যান্টটা ছিঁড়ে গেছে, টাকা দাও প্যান্ট কিনতে হবে। কি প্যান্ট কিনতে হবে মানে টাকা দাও? এই ছিঁড়ে গেছে, দেখি দেখি দেখি, এই তো এটা তো ছেড়েই নেই। যাই হোক, আমার বাবা যখন আমি আমার জন্ম দিছিল এত বড় করেছে মা তো তিন ডি প্যান দিয়ে, আর তোর তো এই পর্যন্ত 15-20 প্যান কিনা হয়ে গেছে। বাবা আমি সিরা প্যান পরি, কলেজে যেতে পারবো না, বাইরে যেতে পারবো না, আর নতুন প্যান লাগবে। প্যান নাও করতে নাও, এক মিনিট দাঁড়া আসতেছি। আচ্ছা যে কষ্টে প্যানটা ঠিক করেছি বাবা, এই তো প্যান এসে। খেলার হার কিপটি করছে নাকি, এর আগে ওই প্যানটা দুইবার পটি মারছে, আর এইবার একবার আমার প্যানটা আন্ডার প্যান বানা ফেলাইছে। বাবা এ তুমি প্যান কাটিয়ে কি করছো, প্যান কি প্যানের তলে পড়বো না উপরে পড়বো? এই প্যান কি হয়েছে, এই প্যান কি হয়েছে, প্যান দেখতো কত স্টাইল, এখন যে গরমের সময় এখন এই প্যানটাই পড়তে, এইভাবে পড়তে হবে তাহলে শরীর ভালো থাকবে। যা এটি পরে বাইরে বাইরে ঘুরে ঘুরে আয় গা, যা ছালার আর গিফটের জন্য কোনো জায়গায় শান্তি নাই, শালা প্যান্টটা করতে কি। শরীর দা এত ম্যাচ ম্যাচ করতেছে, বাবা তাতে 100 টাকা দাও তো, বন্ধু বান্ধবের সাথে একটু বাইরে বেড়াতে যাবো। 100 টাকা? আমি তো প্রায় 3 মাসের মধ্যে 100 টাকার নোটিস ওকে দেই নাই। বাড়ায়ও না টাকা, আমার টাকা রে, 2 বছর ধরে টাকা গুলি পকেটে রাখি দিছি, আর তোর জন্য দেওয়া লাগতেছে 10, 5, 5, 2, 2, 24 টাকা। যা হ্যাঁ চালাম, 100 টাকা দিলা 24 টাকা, তুমি কি আমার ফকিরে ভিক্ষা দিলা? এই বেশি কথা বলিস না, যা দিছি এর মধ্যে ফুচকা চটপটি ঝালমুড়ি মেলা কিছু হবে। জীবনে এত বাপ দেখলাম, আমার বাপের মতো কিপটি বাপ আমি জীবনে দেখলাম না। এই 2 টাকা দেশে তার টেপ মারা, জান জান কেমন আছো? এই কি তোমার আসার সময় হলো? আরে আজকে তোমার জন্য কিনে এসেছি জানো, এই যে কটকটি। এটা কিসের কটকটি? এটা হলো সেই বিখ্যাত এই করিম ভাইয়ের চোদন কটকটি। কি কটকটি আনলো, এর নাম নাকি চোদন কটকটি? এই নাও নাও তোমার চোদন কটকটি, তুমি খাও না, খাও খাও খাও, তুমি খাও। তুমি আমাকে এত ভালোবাসো যে আমার কটকটি আমাকেই ফেরত দিয়ে দিলে। ভাইয়া এই ফকিরকে কিছু দান করুন। দান? ও আচ্ছা দান তো করবই। হ্যাঁ 2 টাকা তাও আর টেপ মারা, এই তুই কোন এরিয়ায় বসিস রে? কোন এরিয়া মানে কি বলতে চাস আমাকে? 2 টাকা দিলে আমি দেখেই বুঝছি তুমি ফকির। আচ্ছা সত্যি করে বলতো কোন এরিয়ায় বসলে এত সুন্দর গার্লফ্রেন্ড পাওয়া যায়? এই তুই কি বলতে চাস? তুই কি বলতে চাস? আমি জানতাম তুমি ফকির। ফাক ইউ আপু, আমি কিন্তু সিঙ্গেল আছি, আমি ওর থেকে ভালো রাখতে পারবো।
যাও তোমার সাথে ব্রেকআপ, যেদিন থেকে তুমি এই প্রকৃতিকে ভাবতে পারবে সেদিন থেকে আমি তোমার সাথে কথা বলবো। এই শালার কিপটা বাবার জন্য সব শেষ হয়ে গেল ভাইয়া, লাইনকে ক্লিয়ার।